হাই সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি আসলে আর কিছুক্ষণ আগে আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে সময় সুযোগের কারণে আসলে আসতে পারি নাই সেজন্য জন্য দুঃখিত তো আজকে ছিলাম যে প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা প্রস্তুতির বিষয়ে অনেক সময় অনেকেই আমাকে গ্রুপে বা মেসেঞ্জারে প্রশ্ন করেছিলেন যে প্রাইমারি পরীক্ষাতে কি আলাদাভাবে পাশ করতে হয় কি না তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রাইমারি পরীক্ষাতে আলাদাভাবে পাশ করতে হয় না আপনি মোট আশি নাম্বার এমসিকিউর মধ্যে যদি ওভারঅল মিলিয়ে পাশ করেন তাহলে আপনার পাশ হয়ে যাবে তো সেক্ষেত্রে অনেকে আবার বলতে পারেন যে আশি নাম্বার মধ্যে আসলে আমি কত পেলে পাশ করবো আসলে এটা বলা কঠিন কত নাম্বার পেলে পাস করবেন তবে আমার কাছে মনে হচ্ছে যে কেউ যদি ষাট নাম্বার পেয়ে থাকেন দ্যাট মিন্স সিক্সটি মার্কস পেয়ে থাকেন তাহলে সেখানে আসলে পাশ করাটা অনেকটাই সম্ভব হবে আপনি বাইবার জন্য কল পাবেন বলে আশা করা যায় আবার কেউ কেউ এমন ধরনের প্রশ্ন করেছিলেন যে কেউ যদি প্রাইমারি স্কুলে জব পায় তাহলে সেই কি আসলে এ পরীক্ষা দিতে পারবে কিনা অথবা বিসিএস এর জব কি করতে পারবে কিনা সেক্ষেত্রে আমি বলতে চাই যে বিসিএস এর জবের সাথে আসলে প্রাইমারি জবের কোনো তেমন কোনো সম্পর্ক নেই জাস্ট আপনি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ছাড়পত্র নিতে হবে আর সেই সারপত্র কি ছাড়পত্রটিকে আপনাকে বিসিএস এর ভাইভা বোর্ডে আপনাকে সাবমিট করতে হবে দ্যাট means আপনার প্রাইমারি স্কুলে যদি জব হয়েই থাকে অথবা আপনি জব করে থাকেন সেক্ষেত্রে বিসিএস এর জব পেতে সেটা আসলে কোনো ব্যারিয়ার হিসাবে কাজ করবে না তো আবার অনেকে বলেছেন যে আসলে প্রাইমারি পরীক্ষার ডেটটা একবারই কাছাকাছি আমরা জানি যে প্রাইমারি পরীক্ষার সম্ভাব্য ডেট হচ্ছে ১৯ অক্টোবর অথবা ছাব্বিশে অক্টোবর তো সেই ক্ষেত্রে আসলে এত অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেক্ষেত্রে আমি আসলে বলতে চাই যারা একবারেই নতুন মানে পড়াশোনা জব রিলেটেড পড়াশোনার সাথে একবারে খুব একটা পরিচিত নয় তাদের জন্য আসলে এই এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়াটা আসলে অনেকটা কঠিন হয়ে যাবে আর যাদের আগের থেকে কিছুটা পড়াশোনা আছে তারা হচ্ছে এই ক্ষেত্রে অনেকটা ভালো মানে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় আমার বিশ্বাস তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা একবারই নতুন আগে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা খুব একটা করেননি তাদের উচিত হবে আপনি আমাদের যে আমরা জানেন ইতিমধ্যে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা একটা অলরেডি মার্কেটে বই প্রকাশ করেছি এটা আমাদের দ্বিতীয় বই এর আগে আমরা বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস নামে একটি বই বের করেছিলাম এবং এটা খুব সবাই বইটির প্রশংসা করেছেন দু একজন ব্যতিক্রম ছাড়া এবং অনেক ক্যাডার অফিসার তারাও এই বইটির প্রশংসা করেছেন সেই জায়গা থেকে যারা আমাদের বইটি তো তারা হচ্ছে যে চেয়েছিলেন যে আমরা যেন প্রাইমারির জন্য এমন একটি বই করি অনেক গোছানো টাইপের তো আমরা সেই ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখেই আমরা খুব দ্রুততার সাথে একটি বই মার্কেটে দিয়েছি প্রাইমারি শিক্ষক নিয়ে তো এখানে একটু সীমাবদ্ধতা আছে যে আমরা আসলে দ্রুততম সময়ের জন্য বই বের করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের টাইপিং এবং প্রিন্টিং মিস্টেক থেকে গেছে আমি স্বীকার করি আমরা আসলে সেটা কিছুদিন পরেই সবগুলো একসাথে করে একটা পিডিএফ ফাইল দেব বলে আমরা আশা রাখি তা আমি বলবো যে আপনারা আমাদের যদি প্রায় অল্প সময়ের মধ্যে যদি প্রস্তুতি নিতে চান তো বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি আপনি সরি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটি আপনি নিতে পারেন প্রাইমারি প্রস্তুতির জন্য কারণ একবারে বইটি একবারে শর্ট করে দেওয়া আছে এবং শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন যে বইটিতে আমরা অপ্রয়োজনীয় কোনো তথ্য আমরা সেখানে পরিবেশন করিনি সেটা শুধু আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবেশন করেছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি পরীক্ষার জন্য যে বেশিগুলো অধিক গুরুত্বপূর্ণ আমরা সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার টু স্টার এইভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি যেহেতু সময় একবারই কম সামনে তো আমি প্রথমত বলতে চাই যে আপনি আমাদের বইয়ের দেওয়া সিক্স স্টারগুলো আগে আপনি কমপ্লিট করবেন সিক্স স্টার তারপর হচ্ছে মানে সব সাবজেক্ট তারপর হচ্ছে আপনি ফাইভ স্টার তারপর ফোর স্টার এগুলো এটাই জন্য করবেন আপনি যদি সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টারগুলো কমপ্লিট করেন দ্যাট হচ্ছে আর দেন হচ্ছে আপনার একটা কনফিডেন্স লেভেল অনেক হাই হবে যে আপনি আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেষ করতে পেরেছেন তো সেজন্য আপনি এই জিনিসগুলো আগে শেষ করে নেবেন তারপর হচ্ছে আপনি পর্যায়ক্রমে থ্রি স্টার টু স্টার জিনিসগুলো করে নেবেন হ্যাঁ অনেকে আবার বলেছেন যে আসলে আপনাদের বইয়ে সবকিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখলাম যে আপনাদের বই গণিতের অংশটুকু একবারই কম আসলে কি এটা পর্যাপ্ত পরীক্ষার জন্য তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের বইয়ে যেটা হয়েছে যে আমরা যেটা করেছি যে পরীক্ষায় প্রশ্ন আসে যেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলো থেকে আমরা ম্যাথগুলা ইনক্লুড করার চেষ্টা করেছি এবং আশা করি যে পরীক্ষাতে আসে এমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাথ আমরা বাদ দেইনি। দ্যাট মিন্স আপনি ম্যাথে একদম হব পরীক্ষা কমন পাবেন এটা ভাবাটা ঠিক হবে না আপনি হচ্ছে পরীক্ষার রুল থেকে যেখান থেকে প্রশ্ন আসে মানে নিয়ম থেকে সেখান থেকে আসে যেমন শতকরা থেকে যদি আমি বলি ধরুন যদি আপনাকে বলা হয় শতকরা দশ টাকা লাভে যদি পাঁচ হাজার টাকা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করা হয় দ্যাট মিন্স বিনিয়োগ করা হয় তাহলে কত টাকা সে সুদ পাবে বা মুনাফা পাবে এই প্রশ্নটাকে সে অন্যভাবেও হতে পারে যে শতকরা আট টাকা লাভে দশ বছরের জন্য বিশ হাজার টাকায় বিনিয়োগ করলে কত টাকা লাভ হবে তার মানে কি হলো যে নিয়ম থেকে প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন ফিগারগুলো চেঞ্জ হয়ে যাবে আর আমরা সেটাই করেছি বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস সরি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আমরা ম্যাথগুলা সেইগুলো থেকে আমরা এক বা দুইটা নিয়ম মানে নিয়মে একই নিয়মের এক থেকে দুইটা ম্যাথ দিয়েছি বা দুইটা তিনটা দিয়েছি অর্থাৎ আমরা বেশি মেদ দিই নি একই নিয়ম থেকে তা আপনি যদি নিয়মগুলো প্র্যাকটিস করেন তাহলে সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে তাই এখন কেউ কেউ এমন ভাবতে পারেন যে এত কম দিয়ে আসলে প্র্যাকটিসটা আমি বলবো যে হ্যাঁ আপনি যদি নিয়ম জানেন তাহলে আপনি যেভাবেই প্রশ্ন করুক এক এই নিয়ম থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি কমন পাবেন আর যারা ইংলিশ নিয়ে অনেকেই বলছেন যে স্যার আসলে আমরা ইংলিশে অনেক দুর্বল ইংলিশের জন্য আমি কী করতে পারি যারা ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বা আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বইগুলো সংগ্রহ করেছেন যে আপনারা দেখেছেন যে আমরা বইগুলোতে একদম ইংলিশের বেসিক কনসেপ্ট থেকে আমরা লেখার চেষ্টা করেছি এবং জিনিসগুলোকে সহজে বোধগম্য করার জন্য আমরা চেষ্টা করেছি হ্যাঁ সেই ক্ষেত্রে তারপরেও যদি আপনার প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুকে গ্রুপ আছে পেজ আছে আসলে পেজের গ্রুপের সবসময় কমেন্ট আমাদের দেখা হয় না তো আপনারা এই ক্ষেত্রে আপনারা নিজেরাই পোস্ট করে আমাদের গ্রুপগুলোতে যদি পোস্ট করেন পোস্ট আকারে দেন কমেন্ট না করে তাহলে আমরা চেষ্টা করবো আমাদের দৃষ্টিগোচর হবে যে আমরা জিনিসগুলো সলভ করার জন্য তা আবারও বলতে চাচ্ছি যেহেতু সময় একবারই কম আপনারা সময় অপচয় করবেন না আর যারা আগে থেকে জব প্রিপারেশন আছে বা জব রিলেটেড পড়াশোনা করেন তারা আসলে খুব সহজে আমাদের প্রাইমারি শিক্ষক জ্ঞান অ্যানালাইসিস বইটি শেষ করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি আর আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে যদি আপনার খুব দ্রুত সময়ে অর্থাৎ খুব অল্প সময়ে যদি আপনি primary শিক্ষক নিয়োগ analysis বইটি শেষ হয়ে যায় তাহলে আপনার করা উচিত দ্বিতীয়বারের মতো আবার বইটিকে আরেকবার পড়া পড়ে শেষ করা উচিত আমি মনে করি এর বাইরে আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন তাহলে অনেক প্রশ্ন কমন পাবেন তো সেক্ষেত্রে যদি আপনার হাতে অনেক বেশি সময় না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন যে শুধুমাত্র শুধু বিসিএস প্রিলির পঁয়ত্রিশ থেকে উনচল্লিশতম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আপনি সলভ করতে পারবেন হ্যাঁ এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যেহেতু সুশাসন নৈতিকতা প্রাইমারিতে আসে না আপনি সুশাসন নৈতিকতা অংশটুকু বাদ দিয়ে দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে জিওগ্রাফির পার্টটা আপনি বাদ দিয়ে দিবেন আর ইংলিশ লিটারেচার পার্টটাও আপনি চাইলে স্কিপ করতে পারেন বাদ দিতে পারেন তাও কোনো সমস্যা নেই তা আমি বলতে চাচ্ছি যদি আপনি প্রাইমারি শিক্ষক শেষ হয়ে যায় এই সময়ের মধ্যে আগে আগে তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি অবশ্যই বিসিএস পিলি প্রশ্ন ব্যাঙ্কটা দেখবেন এটা আমি বলে থাকি আসলে বিসিএসপিলি প্রশ্নটা আপনার এর জন্য অনেক হেল্পফুল এবং বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক হেল্পফুল তো সেক্ষেত্রে আপনি প্রশ্ন যদি সলভ করে অত সময় না পান অন্তত আপনি হচ্ছে উনচল্লিশতম থেকে আট ইয়ে থেকে পঁয়ত্রিশতম বিশেষ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করবেন সুশাসন ও নৈতিকতার অংশটুকু বাদ দিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই যে জিনিসটা বলেছিলেন যে আমি দেখেছি যে কোটার ব্যাপারে যে আমি যদি কোটা পাই তাহলে কি সুবিধা পাবো কিনা হ্যাঁ অবশ্যই কোটা সুবিধা পাবেন তবে কেউ 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 মনে করেন যে কোটা আসলে এমসিকিউতে অ্যাপ্লাই করা হয় কেউ মনে করেন ভাইভাতে অ্যাপ্লাই করা হয় আসলে এটা বলা কঠিন যে আসলে কি এটা কি ভাইভাতেই অ্যাপ্লাই করা হয় নাকি পীলিতেও অ্যাপ্লাই করা হয় এটা আসলে আমরা একদম ক্লিয়ার না আসলে যেটা সরকারের যে নিয়ম সেই স্বাভাবিক নিয়ম মন হচ্ছে ভাইবা গেলেই অর্থাৎ কেউ যদি ভাইভাতে যায় সেখানে সেটা তখন কাউন্ট করা হয় ভাইবা আগ পর্যন্ত ভাইভাতে যাওয়ার পর মানে ভাইবার আগে সেটা সাধারণত কাউন্ট করা হয় না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি কোটা আছে সেটা ঠিক আছে আপনার মনোবল ভালো আপনি কোটা আছে আমি কম মার্কস পেলে হবে এই ধরনের কনসেপ্ট থেকে বিয়ের হয়ে এসে আপনাকে বেশি বেশি করে পড়া উচিত আর আপনি যদি বেশি বেশি করে পড়তে পারেন তাহলে সেটা আপনার ভাইবা তো অনেক বেশি হেল্প হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা সামনে অনেকগুলো চাকরির পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলো তো আপনাকে অনেকটা হেল্প করবে আর কি আর যেটা হচ্ছে প্রাইমারি সিলেবাসটা আসলে খুব বেশি বড় না প্রাইমারি কোশ্চেনগুলো আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে বুড়ি পিড়ে একই জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে যেমন আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অংশটুকু আপনি পড়েন প্রাইমারিতে আমার যতটুকু মনে হচ্ছে আপনি শুধু মুক্তিযুদ্ধের অংশটা এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক এই যদি প্রশ্নগুলো পড়েন তাহলে এই জায়গাটা থেকে ছয় থেকে আট পাওয়া সম্ভব বলে আমি মনে করি অন্তত যে এখান থেকে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে যেমন আপনি আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইটা যারা নিয়েছেন তারা দেখেছেন যে আমরা ওই জায়গাগুলোতে অনেক বেশি জোর দিয়েছি এবং বিশ্রেষ্ঠ থেকে প্রশ্ন যেহেতু আসে সেই জায়গায় যেই জায়গায় যেই টাইপের প্রশ্নগুলো আসে আমরা সেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি যেমন সে জন্ম কোথায় গ্রহণ করছে তারপর হচ্ছে কত সালে করেছে এই ধরনের প্রশ্নগুলো আমরা অ্যাভড করেছি যেন যে এই প্রশ্নগুলো যেহেতু পরীক্ষাতে আসে না তাই এত অল্প সময় আসলে অত কিছু পড়া দরকারও নেই আমি মনে করি সেই জন্য আমরা এগুলো দেই নেই শুধু যেগুলো পরীক্ষাতে আমরা সেই তথ্যগুলো আমরা দিয়েছি আচ্ছা আমি দেখি যে কি কি কমেন্টগুলো করেছেন এই এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না কমান গুলা আচ্ছা আমি একটু পরে আবার আসতেছি ধন্যবাদ সবাইকে